সুশান্ত স্যার স্কুলে আসলে প্রথম দেখলাম তাকে, তখন আমি ক্লাস সেভেন। সুশান্ত স্যার প্রথম দিন এসেই বললেন, চলো আজকে পড়াবো না, আমরা সকলে মাঠে গিয়ে ঘুড়ি ওড়াবো। বাচ্চারা যার পড়ানোয় অবাক হয়ে গেল, মাস্টারমশাই না পড়িয়ে ঘুড়ি ওড়াবেন? অথচ আমরা ঘুড়ি ওড়ালাম। প্রথম দিন এইভাবে কাটলো। দ্বিতীয় দিন আবারও স্কুলে আসলাম, স্যার বললেন, চলো তো আমরা বাইরে যাই, আজকে ব্যাডমিন্টন খেলবো। মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম, মাস্টারমশাই আপনি কি আমাদের পড়াবেন না? না, আমরা ঘুড়ি ওড়াবো, আমরা খেলবো, পড়বো না আমরা। ঠিক তৃতীয় দিন স্কুলে যখন আসলাম, বললেন, চলো আজ পড়বো না, আজকে আমরা আকাশ আঁকবো, সূর্য তারা গ্রহ নক্ষত্র আমরা আঁকলাম, কিন্তু পড়লাম না। বাড়িতে গিয়ে বললাম, জানো মা, মাস্টারমশাই আসেন কিন্তু পড়ান না স্কুলে, রোজ এরকম আমাদের খেলান। কিন্তু আমরা বুঝলাম না কেন। মা বললেন, স্কুলে যাও, মাস্টারমশাই যখন বলছেন সেটা তো শুনতে হবে। চতুর্থ দিন মাস্টারমশাই এসে বললেন, আমরা কালকে পুরুলিয়া ঘুরতে যাব, সেখানে অযোধ্যা পাহাড় আছে, দেখব, পাখিরালয় আছে, আমরা দেখব ওখানে গিয়ে। কিন্তু অনেকে বিশ্ব মালিনী প্রত্যেকেই বলো, না আমি পুরী যাব, সমুদ্র দেখব, জগন্নাথ মন্দির দেখব। কেউ বলো দার্জিলিং যাব, ম্যালে যাব, সানরাইজ দেখব। কিন্তু সুশান্ত স্যার সেই জায়গাতে স্থির, উনি পুরুলিয়াতেই নিয়ে গেলেন। আমরা পুরুলিয়া গেলাম, অযোধ্যা পাহাড়ের সামনে আমাদের প্রত্যেককে বললেন, মাথা উঁচু করে পাহাড়টা দেখো তো সবাই, যতক্ষণ না আমি বলবো মাথা নামাতে ততক্ষণ তো মাথা নামাবে না। আমরা প্রত্যেকেই মাথা উঁচু করে অযোধ্যা পাহাড় দেখছিলাম। ঋত্বিকা বলল, মাস্টারমশাই আমার ঘাটটা ভীষণ ব্যথা করছে, এবার একটু ঘাটটা নামাই। মাস্টারমশাই বললেন, আজকে নামাও, কিন্তু আর কোনোদিন যেন না শুনি কারোর কথায় তুমি মাথা নামাবে, কারোর কথা কোনোদিন মাথা নামাবে না, নিজের ইচ্ছায় মাথা উঁচু করে বাঁচবে, কারোর জন্য নয় নিজের জন্য। তাই বলবো প্রত্যেকেই, মাথা উঁচু করে বাঁচুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।